সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবিতে জাতীয় প্রেস ক্লাবে কর্মসূচি ঘোষণা করছেন সাংবাদিক প্রতিনিধিরা। সরাসরি চলে যাব সেখানে। জন্য অব্যাহত রাখার জন্য ঢাকায় বিভিন্ন সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের সাংবাদিকতার সাথে জড়িত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এবং আমাদের প্রেস ক্লাব সহ সবাইকে ডেকেছিলেন। আমরা যারা সাবেক আমাদেরকেও ডেকেছিলেন, আমরা বসে আলোচনা করেছি এবং সর্বশেষ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা বলেছেন আগামীকাল আমাদের প্রত্যাশা হলো সকলের যে আগামীকাল আদালত যে বৃহস্পতিবার দিন বলেছেন শুনানির পরে আদালত তাদের আদেশ দেবেন, আমরা প্রত্যাশা করছি এই আদেশটি হবে তাকে জামিনে মুক্ত করে দেবেন। এটি হলো আমাদের সাংবাদিক সমাজের একমাত্র এই মুহূর্তে প্রত্যাশা। পাশাপাশি আমরা যে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হেনস্থা করা হয়েছে তার ব্যাপারেও আমরা কতগুলো আমরা আমাদের অভিযোগ আছে, আমাদের ক্ষোভ আছে, সেগুলো নিয়ে আমরা আমাদের যে বিভিন্ন দাবি আমাদের গণমাধ্যম কর্মী কর্মী আইন, কর্মচারী আইন, সাংবাদিক সুরক্ষা আইন, আমাদের ডিজিটাল নিরাপত্তা যে আইন আছে, সিকিউরিটি অ্যাক্ট আছে, সেখানে যেন সাংবাদিকরা হেনস্থা না হন এবং স্বাধীন সাংবাদিকতা যেটি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে আমাদের সংবিধানে দিয়ে গিয়েছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী যিনি অবাধ তথ্য অধিকার আইন এর আগে কোনো সরকার করেননি, তিনি সর্বপ্রথম সরকার প্রধান এবং তার সরকার দিয়েছেন। আমরা মনে করি এই অবাধ তথ্য অধিকার আইন থাকাকালীন অবস্থায় এই অফিশিয়াল সিক্রেসি অ্যাক্ট বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে সাংবাদিকদের মুক্তভাবে কাজ করতে না দেওয়াটা একটি সাংঘর্ষিক অবস্থান। আমরা সেখানে আমাদের যারা সরকারের মধ্যে নীতি নির্ধারক আছে তাদের কাছে আমাদের নেতৃবৃন্দ বিএফইউজে, ডিইউজে, প্রেস ক্লাব, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এবং ডিআরইউ সহ সাবেক নেতৃবৃন্দ সহ বর্তমান নেতৃবৃন্দ সহ তারা ডেলিগেশন নিয়ে কালকে মাননীয় আইনমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী এবং আমাদের যোগাযোগ মন্ত্রী যিনি বর্তমান সরকারি দলের তিনি সাধারণ সম্পাদক, একসময় তিনি সাংবাদিকতা করতেন, সেই হিসাবে তাদের কাছে আমরা আমাদের ডেলিগেশন যাবে এবং সেখানে তাদের কাছে আমাদের এই দাবিগুলো তুলে ধরবে। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী যিনি একজন সাংবাদিক বান্ধব নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, কিছুদিন আগে এই করোনাকালে তিনি 10 কোটি টাকা দিয়েছেন সাংবাদিকদেরকে কল্যাণের জন্যে, আমরা আশা করছি তার সরকারে সময় কিছু আমলা আজকে যেভাবে রোজিনাকে ইস্যু নিয়ে সরকারকে এবং গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করিয়েছে সেই অবস্থান থেকে আমরা সবাই সরে আসতে চাই, গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং মুক্তভাবে সাংবাদিকতা করার পরিবেশ আমরা তৈরি করতে চাই। এইটুকুই হলো আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। শুধুমাত্র রোজিনাকে মুক্ত করা নয়, যেসব বাধা নিষেধগুলো মুক্ত গণমাধ্যমকে বাধাগ্রস্ত করছে সেগুলো দূরীভূত করার জন্য আমরা সবাই মিলে প্রয়াস করব, চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আগে আগে তার মুক্তিটা দরকার, আগে তার আর ওইগুলো আলোচনা আসবে। আমার মনে হয় যে আপনাদের এই ব্রিফিংয়ের পরে যারা এটা করেছে, তার ভিডিও করেছে, ভাইরাল করেছে, তাদের সাংবাদিক রোজিনা ইসলাম ইস্যুতে জাতীয় প্রেস ক্লাবে বৈঠকের পর কথা বলছিলেন সাংবাদিক নেতারা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।